তিনিটা পর্যায়ত নির্বাচন শেষ হওয়ার পিছত সকল রাজনৈতিক দলের মুখতেই আছিল সরকার গঠনের অঙ্ক। দুই মেত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পূর্বে মহাজোটে করেছে সরকার গঠনের অঙ্ক, আর সরকার গঠনের নানান অঙ্ক করার পিছত এবার মহাজোটে উলিয়ালে হর্স ট্রেডিংয়ের প্রসঙ্গ। এআইডিএফ, কংগ্রেস আর বিপিএফর একাংশ প্রার্থী লই যা হয়েছিল রাজ্যের বাহিরলৈ, আর এই সকলবোৰ পিছত এবার মহাজোটের চকু ইভিএমত। নির্বাচনের পিছত স্ট্রং রুমত নিতাল মারি শুই থাকা ইভিএম সমূহক লৈ এতিয়া মহাজোটের নানান দুশ্চিন্তা। বিশেষকৈ এপিসিসির সভাপতি রিপুণ বরারও চিন্তা ততেই নাই। এতিয়া হেনো রিপুণ বরার এটাই কাম, স্ট্রং রুমত বন্দী হয়ে থাকা ইভিএমর ভোটগণনা যাতে নিরপেক্ষ হয়ে পেলায় সরকারখন পাতিব পারে তারে কামতে হেনো তেও লাগি আছে। এতিয়া প্রথম অবস্থার দায়িত্ব আসলে দলটো রিভাইভ করা আর দলটো সরকারত অনা। এতিয়া দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব আহিছে স্ট্রং রুম সুরক্ষিত করে রাখি নিরপেক্ষভাবে কাউন্টিং করে সরকারখন যাতে প্রতিষ্ঠা করব পারি, মই সেই কামটোতে লাগি আছো। কারণ রিপুণ বরার বিশ্বাস নাই বিজেপির উপর, এটা আগতে হয়েছে আপনাদের দেখি আছে বিভিন্ন ঠাইত হয়েছে এইবিলাক, গতি একো অসম্ভব নয় কারণ তেওঁলোকৰ হাতত সব আছে, সরকার আছে, বাহুবল আছে, ধন বল আছে, আর তেওঁলোকে কোনো গণতন্ত্রত বিশ্বাস নকরে, এইবিলাক তো হয়ে আছে আপনাকে দেখিছে সেইবিলাক। পিছে এনেদরে হর্স ট্রেডিং ইভিএম এই সকলবোৰ প্রসঙ্গ উত্থাপন করে মহাজোটে এখন নাটক করবলে বিচাৰিছে বুলি কটাক্ষ করিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সেয়েহে কলে মহাজোটে এই নাটক বাদ দি আসলতে ইভিএম সমূহে পহরা দিব লাগিছিল। মোর এটাই অনুরোধ যে যোনে যিমান নাটক কৰিছে কৰি থাকক, লাস্টত যাতে ইভিএম টুক ব্লেম নিদিয়ে, কারণ তেওঁলোক নিজে গুছি গৈছে, ইভিএম পহরা দিব কারণে তেওঁলোক নাই, তেওঁলোকে নিয়মতে থাকিব লাগিছিল এটা ইভিএমর দুয়ার মুখত, তেওঁলোক গুছি গৈছে রাজস্থানত। কিন্তু ইভিএম পহরা দিবলৈ এৰি মহাজোটৰ প্রার্থী সকলক আকৌ লৈ যোৱা হল রাজ্যৰ বাহিৰলৈ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতে দুই মেৰ নির্বাচনী ফলাফলৰ পিছত মহাজোটৰ এই সমূহ প্রার্থী আহি আকৌ দুখ দিব ইভিএমক। দুদিন পিছত যেতিয়া হারিব তেতিয়া আহি কব যে ইভিএম আমি অনুপস্থিত থাকোতে হিমন্ত বিশ্ব শর্মা ইভিএমটো গণ্ডগোল করে দিলে, সেইবিলাক যাতে নকয়। অলরেডি এসামে কয়ে আছে যে অসমত লকডাউন দিব, বাকি নালাগে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্ব বৰুৱাৰ দৰে ব্যক্তিও কৈছে যেতিয়া আৰু ইলেকশন গল বিজেপিয়ে লকডাউন দিব, লকডাউনের ভিতরতে ইভিএম বিলাক সব বদলাই দিব, তেওঁলোকে ফেসবুকত তেনেকুৱাও লিখিছে। সেখানে যোন যত যাক মোৰ আপত্তি নাই, পিছত যাতে আহি নির্বাচনের ফলাফলটো দেখি আমাক যাতে বদনাম নিদিয়ে সেইটোৱে মই বিনম্রতার অনুরোধ করি। মই ইলেকশনের রিজাল্ট লৈ মই সোমাব খোঁজা নাই, কারণ মই কিবা এটা কম আপনাদেরকে আকৌ দশজনে গৈ সুধিব অমুকে অমুক কৈছে আপুনি কি কয় বুলি, সেই ইস্যুটোত মই সোমাব খোঁজা নাই। দুই তারিখে রিজাল্ট দিব, এইকেদিন ধৈর্য ধরি লোক, আকৌ মই কিবা এটা কোৱাৰ লগে লগে কব এইটো ইভিএমত ম্যানেজ করলে বুলি, আপুনি সেইবিলাকত উত্তর দিব। দুই তারিখলৈকে রখিলে হল, কমিলে বাড়িলে, এই তো মানুষে ভোট দিয়া কথা, এটা হিসাব নিকাশ করে থাকলে কি হব? এক তারিখে মোক সুধি লব, মই এক তারিখে কেটা সিট পাও আমি কই দিম। ইভিএমর বিষয়টুক লৈ মহাজোটৰ সকলো প্রার্থীর চকুত টোপনিয়ে নাই, সেয়েহে ইভিএম আর স্ট্রং রুম সম্পর্কীয় বিভিন্ন দাবি উত্থাপন করে নির্বাচন আয়োগলৈ এখন স্মারকপত্র দিলে মহাজোটৰ নেতৃত্বই। আনকি স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরার লিঙ্ক প্রত্যেক প্রার্থীক দিবলৈ আহ্বান জানালে কংগ্রেসে, প্রার্থী হেনো মোবাইলের পরে পহরা দিব পারিব স্ট্রং রুমক। প্রত্যেকটো স্ট্রং রুমত যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার লিঙ্কটো অ্যাক্সেসটো প্রত্যেকজন ক্যান্ডিডেটক দিব লাগে যাতে তেও মোবাইলের পর চাই থাকিব পারে, কিন্তু সেটো এতিয়ালৈকে তেওঁলোকে এতিয়ালৈকে দিয়া নাই। আমি সেটো বিজেপিৰ বিৰুদ্ধে বিভিন্ন খেলিমেলি আৰু বিসংগতিৰ অভিযোগ পুনৰবাৰ উত্থাপন কৰিলে ৰিপুণ বৰাই। মুঠৰ ওপৰত এতিয়া বিজেপি আৰু ইভিএমৰ ভোটে খেদি ফুৰিছে ৰিপুণ বৰাক। আপুনি 2014ৰ পৰা কিমানটা ইলেকশ্যন হৈ গ'ল আপুনি দেখিছে, লেটেষ্ট এক্সাম্পল বিহাৰ, বিহাৰত ইলেকশ্যন কমিশ্যনৰ গাইডলাইন ভংগ কৰি কৰিছে, কাউণ্টিং পোষ্টেল বেলট পেপাৰ প্ৰথমতে কাউণ্টিং কৰিব লাগে কিন্তু পোষ্টেল বেলট পেপাৰ প্ৰথমতে কাউণ্টিং নকৰি ইভিএম কাউণ্ট কৰি ৰাতি 12টা 1টা বজাত পোষ্টেল বেলট পেপাৰ খালে কাউণ্ট কৰিছে, এইবিলাক আছে। সেইকাৰণে আমি ফৰ দি পাৰ্পাছ অফ ট্ৰেন্সপাৰেন্সি আমি এই কথাখিনি, তেওঁলোকৰ গোটেই ট্ৰেক ৰেকৰ্ডটো যদি চাই তে বিজেপি বিভিন্ন সময়ত তেওঁলোকে এইবিলাক মেনিপুলেট কৰিছে, বহু ক্ষেত্ৰত আমি ঘটিছে আৰু বহু ঠাইত কেইটামান ঘটনাও ঘটিছে, গতিকে অভিয়াছলি আমি এইটো শংকা কৰিম। যোৱাবাৰ 2019ৰ লোকসভাত আমেথিত
जबरदस्ती ईवीएम काढ़ी लो गुस गुस बहुत घटना। रिपुन बरा तथा कांग्रेसे ईवीएमक लो इमाने भय खाइसे जे तेनलोकक एतिया पराजयर भूते हे खेदि फुरिसे एकटाख बिजेपिर बुकाजानर प्रार्थी डॉक्टर नमल मोमिनर कांग्रेसर एतिया माने किदिसे एटा साइकेट्रिक इलनेस होइसे फियर साइकोसिस बुली कय जेतु मेडिकल लैंग्वेज भय खाले जेतु माने आतंकित होय हे आतंकित होइसे फियर साइकोसिसे कांग्रेसक एटा खेदि फुरिसे हे हारार भूत हे जेतु আমার ইভিএমর ভোটটোয়ে বেশি ভয় খাওয়া নাই কিন্তু হারার ভোটটো যেটা পিছে পিছে ঘুরি আছে কংগ্রেসে সেই হারার ভোটত ভয় খাই আছে আর পলাই ফুরছে তারপর আর মুখে দি তেখেতকলর উল্টা পুল্টা কথা ওলাই ইমানর পিছত রিজাল্ট ওলাই যাওয়ার পিছত কথাটো স্পষ্ট হয়ে পড়ব গতিকে সেই তেতিয়াই কব যে ইভিএম টেম্পারিং করেছে বা এনেকুৱা কাউণ্টিং হলত এনেধৰণৰ অনিয়ম খেলি মেলি হৈছে এনেধৰণেৰে জিকিছে এনেধৰণেৰে কথাবোৰ কবৰ কাৰণে এটা গ্ৰাউণ্ড এটা আচলতে তৈয়াৰ কৰাৰ বাহিৰে অন্য একো কৰা নাই। যি ৰাজ্যত কংগ্ৰেছ জয়ী হয় সেই ৰাজ্যত ই ভি এম ভাল আৰু যি ৰাজ্যত কংগ্ৰেছৰ পৰাজয় হয় সেই ৰাজ্যতে দলটোৱে ই ভি এম বিসংগতিৰ অভিযোগ তুলি নাটক কৰে বুলি তীক্ষ্ণ কটাক্ষ বিজেপিৰ বিধায়কগৰাকীৰ। কংগ্ৰেছৰ চৰিত্ৰহীন চৰিত্ৰটোকে তেখেতসকলে প্ৰকাশ কৰিছে 2001 2006 2011 কংগ্ৰেছ গভৰ্ণমেণ্ট হৈছিল সেইটো ক'ত বেলটত হৈছিল নেকি বেলট পেপাৰটো নহয় সেইটো ই ভি এমতে হৈছিল। চৰকাৰ যেতিয়া জিকিব বুলি তেখেতসকলে এছেছমেণ্ট থাকে তেখেতসকলে ই ভি এমটো জিন্দাবাদ পূজা কৰে আৰু যেতিয়া এতিয়া নিজৰ এছেছমেণ্টত গম পাইছে যে বেয়াকে হাৰিব চৰকাৰ কংগ্ৰেছৰ নহয় বিজেপিক ৰাইজে আকৌ আঁকোৱালি ল'লে তেখেতসকলে এতিয়া কৰিব কি ই ভি এমটো যদি টেম্পাৰিং হৈছে বুলি কয় ৰিজাল্টৰ পিছতে ক'ব পাৰে কিন্তু ৰাজস্থান যেতিয়া তেখেতসকলে জিকিলে মধ্যপ্ৰদেশত জিকিলে তেতিয়া ই ভি এম মেচিনটো খুব ভাল হৈ গ'ল ইলেকশ্যন কমিশ্যন একদম ফ্ৰী এণ্ড ফেয়াৰ। আকৌ এতিয়া অসমত যেতিয়া চাব এই বিজেপি চৰকাৰ হ'ব আকৌ ই ভি এম মেচিন বেয়া হ'ব কেৰালাতো চলি আছে ই ভি এম মেচিন। ইফালে ই ভি এমক দোষাৰোপ কৰাসকলৰ বিৰুদ্ধে নিৰ্বাচন আয়োগে গোচৰ ৰুজু কৰিব লাগে বুলি মন্তব্য কৰিলে খুমটাইৰ বিজেপি প্ৰাৰ্থী তথা বিধায়ক মৃণাল শইকীয়াই। মই ভাবোঁ যে যিবিলাকে ই ভি এমত দোষাৰোপ কৰে তেওঁলোকৰ ওপৰত নিৰ্বাচনী আয়োগে এটা মোকৰ্দমা চলাব লাগে। নিৰ্বাচনী আয়োগ হ'ল এটা অট'নমাছ বডি হয়, তেওঁলোকে দেশত ইমান দিনে নিৰ্বাচন চলাই আহিছে, ক'ৰবাত কংগ্ৰেছ চৰকাৰ হৈছে ক'ৰবাত বিজেপি চৰকাৰ হৈছে, তাৰ পাছতো যদি এছামে কয় কংগ্ৰেছে কয় যে ই ভি এম বেয়া তাৰ ওপৰত নিশ্চয় ব্যৱস্থা ল'ব লাগে। ই ভি এমৰ এই সকলোবোৰ তৰ্ক বিতৰ্ক এটা ফালে আৰু আনটো ফালে বুকু ফিন্দাই ৰাজ্যপালৰ আহ্বানলৈ ৰৈ আছে এতিয়া সোণাইৰ এ আই ডি এফৰ প্ৰাৰ্থী কৰিমুদ্দিন বৰভূঞা। ৰাজস্থানৰ জয়পুৰৰ পঞ্চতাৰকা ৰিজৰ্টত কেইদিনমান প্ৰমোদ বিলাস কৰি অহাৰ পিছত এতিয়া কৰিমুদ্দিন বৰভূঞাৰ আত্মপ্ৰত্যয়। ৰাজ্যপালে মহাজোঁটকে হেনো চৰকাৰ গঠন কৰিবলৈ নিমন্ত্ৰণ জনাব আৰু সেই নিমন্ত্ৰণৰ আনুষ্ঠানিকতালৈহে তেওঁ ৰৈ আছে। দুই তাৰিখলৈকে চব ইয়াত থাকিব, দুই তাৰিখ পিছতো ইয়াত থাকিব, যেতিয়া ৰাজ্যপালে মাতিব তেতিয়া শপত ল'ম, বাছ কি কথা আছে, বিজেপিৰ পাঁচজন ছয়জন আহিব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।